যুগের সাথে তাল মিলিয়ে এ সময়ের তরুণরা চ্যালেঞ্জ হিসেবে অনেক নতুন নতুন পেশাকে বেছে নিচ্ছে। তার মধ্যে খুবই জনপ্রিয় হলো মেকআপ আর্টিস্ট। তবে ন্যাচারাল মেকওভার বা ব্রাইডাল মেকওভারের বাইরেও রয়েছে এক ভিন্ন ধর্মী মেকওভার, যাকে ফেস মেকআপ বলা হয়ে থাকে। ফেস মেকআপ সাধারণত অন্যের ফেসে আর্টিস্টরা করে থাকেন, কিন্তু নরওয়েজিয়ান তরুণী সারিনা নিক্সি নিজের মুখকে ক্যানভাস বানিয়ে মেকআপের জাদুতে আঁকছেন একের পর এক তাক লাগানো ছবি। একজন সত্যিকারের মেকআপ আর্টিস্ট হিসেবে আগেই নাম কুড়িয়েছেন তিনি। নিজের মুখকে ক্যানভাস বানিয়ে ছবি আঁকতে তার ভালো লাগে, কারণ এক্ষেত্রে মন যা চায় তাই আঁকতে পারা যায়। কোনো আঁকা ভালো না লাগলে পরের দিন স্রেফ মুখ ধুয়ে ফেললেই আবার পরিষ্কার হয়ে যায়। ইনস্টাগ্রামে মেকআপ আর্টিস্টদের কমিউনিটি দিন দিন বাড়ছে, তবে এদের মধ্যে খুব কমজনই লাখ লাখ মানুষের নজর কাটতে পারছেন। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতেন এই তরুণী, তবে 2018 সালের আগ পর্যন্ত কাগজেই ছবি আঁকতেন তিনি। এরপর নিজের মেকআপ আর্ট প্রতিভাকে আরেকটু ঝালিয়ে নিতে শুরু করেন ব্যতিক্রমী প্রয়াস। সারিনা মেকআপ ক্লাস শুরু করেন 2013 সালে। 2018 সাল থেকে শুরু করেন আনুষ্ঠানিক চর্চা। ইনস্টাগ্রামে 278,000 অনুসারীরা তার এই মেকওভারকে প্রশংসা এবং উৎসাহ দিচ্ছেন প্রতিনিয়তই। নিজের এই আর্টকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান সারিনা নিক্সে। তানজিলা খান মিম, সময় সংবাদ।